তারপর তারপর কি হলো চাচা? আরে সেটাই তো ছিল ছাপ। ছাপ কলার রে নাকটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। দেখিছো দেখিছো কেমন বসন দিলে? চাচা নয় পুরান দিনের মানুষ, সে নতুন জিনিস দিতে পারে না। তুমি 12 মাসে কবে গুলাবুলিছ আমার ক্ষতি করো? জুতো একেবারে মুখ লম্বা করে দেবা দি। জুতো নাকি মুখ লম্বা হয়? হবে না, হলি স্যাপটা হতে পারে। কাজের বেলায় ফজল আর অনুমতির বেলায় চাচাকে আমার বাপদের মতো দুটো জ্ঞানী লোক দেখে তো পুরম বসন আমিও বলতে পারি। আমার জন্য দোয়া করি, তোমার আবার বিরা হয়েছে নাকি? তা কোলো ওই দ্বিতীয় দুধের পয়সা ওই পরে দিলেও হবি না, তাই না? তোমার সাবাল আমার কত বতনালি, এখন তো তুমিও দেখতেছি কম না। সময় দেবো না কেন? আরে এটাই তো আমার কাজ, চলে এসো একদিন, আমি দেখাই দিবানে। তুমি তো আমার সুসমাচার, তোমার স্যার আমি সুন্দর করে চাষবাস করবো কিরম করে। এবার সত্যি হবে সুসংসারে ভাই, সবুজ মাঠে সবুজ ফলন রঙিন জীবন তাই। কতদিন পর তো আমার শ্বশুর হবে না? ওরে আমার শ্বশুরের জামাই রে। সত্যি হবে সুসংসারে ভাই, সবুজ মাঠে সবুজ ফলন রঙিন জীবন তাই। এ ফলন দেখালি, আর এইটা নিয়েই তো আরেকটা গল্প হয়ে যায়।